অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় বাংলা। অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব নিয়ে টানাপোড়েনের মাঝেই এই দুর্ঘটনার নেপথ্যে বড়সড় চক্রান্ত রয়েছে বলে ইঙ্গিতে দাবি করেছেন সুকান্ত মজুমদার, অনুপম হাজরা। রীতিমতো অনুপম হাজরা এদিন বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুকে, ঈদের বাজার করতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগেল হোসেন পরিবারের সঙ্গে দুর্গাপুরে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথেই একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগায় মৃত্যু হয় দুইজনের। একটি গাড়িতে ছিল সাইকেলের 3 বছরের মেয়ে এবং এক পেট্রোল পাম্প মালিক এবং মাধব দাস, অন্যটিতে ছিলেন সাইকেল, তার বড় মেয়ে এবং স্ত্রী। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসতেই দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতাদের একাংশ। এই দুর্ঘটনার প্রসঙ্গে অনুপম হাজরা ফেসবুকে লেখেন, গতকাল রাতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইকেল হোসেনের গাড়ির দুর্ঘটনা ঘটেছে, সাইকেলের মেয়ে মারা যায় ঘটনাস্থলেই, সাইকেলের অবস্থা সংকটজনক, যতদূর জানি ওনার সবথেকে পুরানো এবং সব থেকে বিশ্বস্ত এবং কাছের দেহরক্ষী হচ্ছে সাইগল। আশা রাখবো সিবিআই এর সঙ্গে লুকোচুরি খেলাকালীন ওনার খুব কাছের ওই দেহরক্ষীর সঙ্গে এমনটা হবে না। দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাবেন অনুপম হাজরা, এমনটাই এদিন জানিয়েছেন বিজেপি নেতা। তবে অনুব্রত মণ্ডলের অন্যতম বিশ্বস্ত এই দেহরক্ষীর দুর্ঘটনার সঙ্গে সত্যিই কোনো চক্রান্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেটা এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক কষ্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।